হ্যালো এভরিবডি, আমি মাহিনুর রহমান, আমার মাহিনুর পেইন্টস চ্যানেল সকলকে স্বাগতম। তো আজকে অনেকদিন পর আমরা একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো কালার নিয়ে। তো অনেকদিন ধরেই আমি বিভিন্ন ধরনের কমেন্ট পাচ্ছি বা আমার ভিউয়ার্সরা জানতে চাইছে যে আমি কি ধরনের রং ইউজ করি, কোন কোন রং ইউজ করি, ওয়াটার কালার, পোস্টার কালার, এক্সেট্রা এক্সেট্রা। তো এইসব রঙের একটা ভিডিও করা যায়, মানে এই রংগুলোকে আমি যে রং ইউজ করি সেগুলো নিয়ে আমি ভাবছি একটা ভিডিও করে নেওয়া যাক। তো আমি তোমাদেরকে আজকে আমার যত রকমের রং আছে, যা যা রং আছে সবগুলো আছে তোমাদের সাথে শেয়ার করতে যাব, এবং এর গুণাগুণ কিভাবে ইউজ করলে কেমনি কি হ্যান ত্যান এগুলো আর কি। তো শুরু করা যাক। তো গাইস, তোমাদেরকে এখন যে রংগুলো দেখাতে যাচ্ছি সেগুলো মূলত আমি ব্যবহার করি। তো আমার আসলে রং অনেক কম, যেমন এটা হলো ফিবার কাস্টেলের ওয়াটার কালার, পেন্সিল ওয়াটার কালার। তারপর এটা হলো মেটাডোরাইটের পেন্সিল কালার, এগুলো হলো টিটি অয়েল পেস্টেল কালার, এটা হলো অ্যাক্রিলিক কালার, নাম এটাও টিটি, এটা হলো ওয়াটার কালার মিনি ব্যাগ, এটা হলো ওয়াটার কালার, এই যে দেখাবো এটাও ওয়াটার কালার, পোস্টার কালার, পোস্টার কালার, পোস্টার কালার অ্যান্ড পোস্টার কালার, দ্যাটস ইট। আমার কাছে এটাই। তো এগুলো দিয়ে মূলত আমি আমার যত ভিডিও, মানে আমার যত ভিডিওতে যত রকমের রং ব্যবহার করা হয় এগুলোর ভিতরে সব। তো এখন আমি তোমাদেরকে সবগুলো রং ভালোভাবে দেখাই একটা একটা করে। প্রথমে পোস্টার কালার, আমি এই ক্যামেল পোস্টার কালার, এই পোস্টার কালারটা সবচেয়ে বেশি পছন্দ করি, এটা আমার ফেভারিট। এই পোস্টার কালারটা আমার মতে বেস্ট এই পোস্টার কালারটা। ও এগুলো কালার নাই যদিও, বাট আছে ওগুলোর মধ্যে আছে, কিন্তু আমি বলতেছি এই কালার, এই পোস্টার কালারটা। যেমন আমি তোমাদের দেখাই, এটাও একটা পোস্টার কালার, ওকে এটাও একটা পোস্টার কালার, কিন্তু আমার মতে দুইটাই পোস্টার কালার, দুইটারই কাজ একই রকম। বাট এটা হলো ক্যামেলের পোস্টার কালার, এটা কি আর্ট লাইন, কিন্তু আমার এই পোস্টার কালারটা সবচেয়ে ফেভারিট, কারণ এটা রঙের আমার কাছে ফেভারিট। ঠিক আছে, তো আর আশা করি জানো তোমরা পোস্টার কালারগুলো দেখতে কিরকম হয়, এমন এরকম এরকম ছোট ছোট কি বলে এগুলো, কাঁচের বোতল, বোতলও তো না, আচ্ছা যাই হোক, তো এগুলোর মধ্যে থাকে। ওকে, তাহলে পোস্টার কালার। আর পোস্টার কালার রং করার সুবিধাটা কিরকম, পোস্টার মানে এই পোস্টার কালার একটা সুবিধা হলো কি, এটা দিয়ে তুমি জল রঙও করতে পারবা, আবার চাইলে ওই অ্যাক্রিলিক টাইপের মানে মোটা মোটা করে তুমি রং করতে পারবা, অর্থাৎ দুইটাই করা যায়, তাই এটা আমার ভালো লাগে। ওকে, গেল পোস্টার কালার, দেন ওয়াটার কালার, দুইটা প্যাক আছে, দুইটাই এক, আরেকটা ছোট, আরেকটা ছোট। তো এখন এই দেখো এটা ফুরে গেছে, করতে করতে এটা চেহারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। আচ্ছা আমরা এটা না দেখাই, নতুনটা দেখাই, এই যে এই যে এটাও ক্যামেলের। সত্যি কথা বলতে আমার ক্যামেলের গুলোই ফেভারিট, ক্যামেলের যত রং আছে। তো ক্যামেলের এই ওয়াটার কালার গুলো আমি যতটুকু দেখছি ভালো ভালো আর্টিস্ট, মানে যারা ওয়াটার কালার করে তারা এগুলো ইউজ করে, ক্যামেলের এই ওয়াটার কালার, আর্টিস্ট ওয়াটার কালার। তো এই প্যাকেটটা ইনটেক, এটা তোমরা বিভিন্ন এই 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 রংটা মানে প্রতিটা দোকানে অ্যাভেলেবেল না, এটা মানে মূলত ভালো ভালো দোকানগুলোয়, ভালো ভালো লাইব্রেরিতে পাওয়া যায়। তা আমি এটা ঢাকা থেকে আনছি, নিউ মার্কেট থেকে, তোমরা চাইলে আনতে পারো। দাম এটার মূল্য 700-800 এরকমের মাঝখানে থাকার কথা, যাই হোক। আর এটা হলো মিনি প্যাক, আসলে বড় বড় গুলো পায় না, আমি না ছোটটা ইউজ করতে ভুলে গেছি, দেখো একবারে নতুন নতুন আছে কিন্তু নতুন গুলো নষ্ট হয়ে আছে, থাক যাই হোক। এই হলো আমার ওয়াটার কালারের রিভিউ, আর গেল ওয়াটার কালার শেষ অ্যান্ড পোস্টার কালার শেষ। নাও টিটি ছিল ও রাবার, আচ্ছা এই যে এটা হলো টি সরি ম্যাটাডোর আইটেন, ম্যাটাডোর আইটেনের অয়েল পেস্টেল কালার, এটার মধ্যে 24+1,
পঁচিশটা আছে, একটা বাড়াই দিছে আমার জন্য, এটা জোক ছিল। আয় হ্যাঁ, এই অবস্থা কেন? ও এটা নতুন। হ্যাঁ, এটা হলো টিটির অয়েল পেস্টেল কালার, ফেভারিট ওয়ান। অয়েল পেস্টেল কালার মধ্যে আবার এইটা আমার পছন্দ, আমি এটা সর্বাধিকবার ব্যবহার করছি। এই কালারটা ইউজ করে শান্তি, আসলেই শান্তি, এই একটা আর এইটা। তো এইটা আমি মূলত বেশ একটা ইউজ করি না, আর করলেও আমার এটা পছন্দ না, পছন্দের না, এইটা হলো আমার পছন্দের টিটি। ওকে, এখানে একটা বেশি তা আমার কি। ওকে, তাহলে পোস্টার কালার গেল। ওকে, তো এবার আসুক পেন্সিল কালার। পেন্সিল, ওকে, তো এই আমার পেন্সিল কালার মধ্যে আমার এই দুইটা, এই দুইটা, একটা হলো ম্যাটাডোর আইটেন, একটা হলো ফেভার কাস্টেলের। তো আমার যেটা বড়টা, মানে পেন্সিল কালার যেটা বড়টা, এটা ম্যাটাডোর আইটেন, এটা কিনা ভুল করছি আসলে, এটা কিনা ঠিক হয়নি। আমি আসলে ম্যাটাডোর আইটেন পছন্দ করি না, বাট চলে। তো আমি পছন্দ করি হলো গিয়ে ফেভার কাস্টেলের কালার পেন্সিলগুলো, ওগুলো ভালো, এটা ভালো, বাট আমার পছন্দ হলো গিয়ে ফেভার কাস্টেল, কারণ ওগুলোর রং একটু গাঢ় হয়। ঠিক আছে, এটা কি দূর খাই দিস। আর এটা হলো ফেভার কাস্টেল, এটা ফেভার কাস্টেলের, আর এইটা কিন্তু পেন্সিল কালার প্লাস, এই যে দেখতে পাচ্ছ, কই জানি লেখা কই, লেখা দেখা কই, আচ্ছা যাই হোক, এই যে তুলে দিয়ে, মানে এটা হলো ওয়াটার কালার ও পেন্সিল, ওই যে পেন্সিল কালার, এই ওয়াটার কালার কি তোতে দেশি কেন। আচ্ছা যাই হোক, আশা, এই ধরনের রং আমরা একটু কম ইউজ করি বাঙালিরা, বিশেষ করে আমার চোখে দেখা কম আর কি, এই জন্য বলছি, আমি জানি না কে কি করে, ডোন্ট মাইন্ড। তো এই যে রংগুলো পেন্সিল কালার, স্বাভাবিক পেন্সিল কালার, অস্বাভাবিক না, তো এগুলোতে তুমি নর্মালি রং করবা, রং করার পর তুলে দিয়ে, তুলে দিয়ে পানি দিয়ে টান দিলেই, মানে কি বলে এটা, ওয়াশ দিলেই সব ক্লিয়ার হয়ে যায়, মানে ছবি হয়ে যায় সব ক্লিয়ার বলতে আমি এটা বুঝেছি। তো তোমরা এগুলো ইউজ করতে পারো, আমি সাজেস্ট করবো ক্যামেলের, যদি ওয়াটার কালার কিনো। আচ্ছা আমি বলি, আমার কাছে বেস্ট যেগুলো, এগুলো এবার সামনে আনি, এই ফেভার কাস্টেল। ওকে, পেন্সিল কালারের জন্য ফেভার কাস্টেল, অয়েলের জন্য, অয়েল পেস্টেল কালারের জন্য টিটি অয়েল পেস্টেল কালার, অ্যান্ড পোস্টার কালারের জন্য ক্যামেল পোস্টার কালার বেস্ট, দেন এই ওয়াটার কালারের জন্য ক্যামেল ওয়াটার কালার বেস্ট, দেন আর কি, আর কই, ও আরেকটা জিনিস দেখাই, সত্যি বলতে আমার অ্যাক্রিলিক কালার বেশি একটা কিনা হয় নাকি, এটা হলো অ্যাক্রিলিক কালার। আমি কি করি জানো, আমি কি জানি করি, পোস্টার কালারকে, পোস্টার কালারকে মোটা মোটা করে কিছুটা অ্যাক্রিলিক টাইপের, মানে কালার করি। আমার ফেসবুকে বা যদি ইউটিউব চ্যানেল দেখো অনেক, যেমন আমার একটা গাছ আঁকা আছে, ছবি গাছ, হ্যাঁ একটা গাছ আঁকা আছে, সবুজ গাছ, ওইটা মেবি এখন 25,000 ভিউ, ওটা তোমরা দেখতে পারো, ওইটা কিন্তু পোস্টার কালার আঁকা। ঠিক আছে, ওটা পোস্টার কালার আঁকা কিন্তু অনেকটা অ্যাক্রিলিকের মতো মনে হয়, এরকম কয়েকটা ভিডিও আছে, তোমরা দেখলে বুঝতে পারো। আসলে আমি দরকার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো ওই পোস্টার কালার। আমি তোমাদেরকে বলছিলাম যে পোস্টার কালারটা মোটা মোটা করে দিয়ে অনেকটা অ্যাক্রিলিকের মতো করা যায়, বাট অ্যাক্রিলিকের কাজ অ্যাক্রিলিক, পোস্টারের কাজ পোস্টার, উই আর নট সেম ব্রো। যাই হোক, তো এই যে টিটি, এটা হলো অ্যাক্রিলিক কালার, এই যে একটু চেহারাটা দেখো, সুন্দর না অনেক, আমার অনেক ভালো লাগে, এই যে সেই উল্টে গেল ভিতরে, কিন্তু শেষ, আমি অনেক আগে শেষ করে ফেলছি, তো কিনবো পরে, বাট আমি এগুলো ইউজ করছি অ্যাক্রিলিক ওয়াটার কালার, খারাপ না টিটি। আমার অ্যাক্রিলিক কালার সম্পর্কে ধারণা কম, তাই কম দিতে পারলাম, সরি। বাট আমি আবারও বলছি, পোস্টারের জন্য ক্যামেল বেস্ট, ওয়াটারের জন্য ক্যামেল বেস্ট, অয়েল পেস্টেলের জন্য টিটি বেস্ট, ফেভার কাস্টেলের জন্য, সরি, পেন্সিল কালারের জন্য ফেভার কাস্টেল বেস্ট। ওকে, আমার কাছে এগুলো মনে হয়। তো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই, আমি আমার যতগুলো রং ছিল আমি সবগুলো রিভিউ তোমাদের, মানে রিভিউ করছি, সবগুলোর যা যা ইনফরমেশন আমি যা যা জানি সবই বললাম। তো আমি যেগুলো পছন্দ করি সেগুলোও বলছি, আর এরপরেও যদি তোমাদের অন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে
বা আমার সম্পর্কে কিছু জানাবা এনতেন, তো তোমরা এগুলো কি করবা, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা বা যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা আমাকে। আর নতুন নতুন ভিডিও সামনের দিকে আসবে ইনশাল্লাহ। তো তোমরা ভাবতেছো এগুলো আমি হাতে কেন, আমার একটু দেরি, অনেকক্ষণ আগে তো ভিডিও করতেছি, ঘর এলোমেলো করে রাখছি আম্মা বলে। হ্যাঁ, এটা মনে রাখা হয়ে গেছে।